প্রতিতি অ্যাগ্রোফার্মে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এসেছি রাজবাড়ি শহরে। এই কৃষি খামারে আপনাদেরকে জানাবো কীভাবে এক বিঘা জমিকে তিন বিঘায় রূপান্তর করা যায় এবং এক বিঘা জমি থেকে তিন গুণ ফসল উৎপাদন করা যায়, সে বিষয়ে কথা বলবো এই খামারের ভ্যালু চেইন সহকারী শামীম ভাইয়ের সাথে। আমার নাম হচ্ছে মোহাম্মদ শামীম রেজা। আমি এসডিসি এগ্রো ফরিদপুর সুলতানপুর রাজবাড়ি সদর রাজবাড়ি। এখানে আমি সহকারী ভ্যালু চেইন ফেসিলিটেটর হিসেবে আছি এবং পাশাপাশি আমাদের এসডিসি এগ্রোর একটা নার্সারি আছে, যেটা উন্নত পদ্ধতিতে গ্রোয়িং মিডিয়া বা কোকোপিটের মাধ্যমে চারা উৎপাদন করা হয়, এটার দায়িত্ব আছি। আর দীর্ঘদিন কাজ করতেছে এগ্রিকালচারে। এখানে হচ্ছে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে যে চাষযোগ্য জমি দিন দিন কিন্তু কমে যাচ্ছে। আর আমাদের এখানে যে টেকনোলজিটা ইউজ করা হয়েছে, যে আমার ওই জমিটা এক বিঘা জমিকে আমি কিভাবে তিন বিঘায় রূপান্তর করব এবং আধুনিক টেকনোলজি কিভাবে ইউজ করব, সেই জিনিসটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে লক্ষ্য করে দেখবেন আমি এখানে করলা লাগাইছি, হচ্ছে এটা হাইব্রিড, এটা হলো ছোট সেগমেন্টের করলা, যেটা বাজারে গেলে দেশি বলেই মানুষ চেনে ভালো। তো এই করলাটা হচ্ছে এর আয়ুষ্কাল হচ্ছে প্রায় 4 মাস থাকবে, 120 দিন বা তার প্লাস থাকবে, প্রত্যেক গিটে গিটে ফল আসে। হ্যাঁ, আর এখানে যে কাজটা করছি আমি, এটা মালচিং পদ্ধতিতে আমাদের এখানে কিন্তু প্রাথমিক খরচটা যদিও একটু বেশি হয় মনে হয়, কিন্তু পরবর্তীতে যখন আমি সুফল পাই তখন কিন্তু খরচ আমার প্রোডাকশন অনেক কমে যায়। একটা মালচিং পলিফ্লিম আমি কিন্তু একটা ফসলে শেষ হয় না, একটা মালচিং পলিফ্লিম মিনিমাম আমি 4টা ফসল করতে পারি। হ্যাঁ, তো এই প্রথম ফসলে আমার এই সেগমেন্টের যে করলাটা, এটা আমার দ্বিতীয় সেগমেন্ট। আর এর আগে আমি আর একটা করলা এখান থেকে নিয়ে ফেলছি এবং পরবর্তীতে আমি আবার করলা লাগাইছি। এটা দেখেন এখানে বেড আছে হচ্ছে আমার 2টা বেডে একটা জানলা। তাহলে 2টা বেড যদি আমি জানলা দিতাম তাহলে এখানে 2 হাত ওপাশে 2 হাত, এটা পড়তো হচ্ছে আমার 4 হাত জায়গা। সে 4 হাত জায়গায় যদি আমি ফ্ল্যাট জানলা দিতাম জাস্ট এভাবে, তাহলে কিন্তু আমার এই 2 হাত, এই 2 হাত, এই কিন্তু আমি 4 হাতই পাবো। কিন্তু যখন আমি এটাকে এই যে এই সেগমেন্টে যখন উপরের দিকে উঠাই দিলাম এ শেপ করে, তখন এখানে এই খুঁটিটা থেকে উপর পর্যন্ত আমার হচ্ছে 6 হাত, আর পিছনের দিকে ওই খুঁটিটা হচ্ছে 6 হাত। তাহলে 6 6 12 হাত, 4 হাত জায়গাকে আমি 12 হাত করে ফেলছি। তাহলে আমার এখানে কিন্তু জমি বেড়ে গেছে। এখানে আমার 1 বিঘা জমি যেটা ছিল সেটা আমার 3 বিঘা হয়ে গেছে। এবং আর একটা মজার বিষয় আছে এখানে, যে প্রত্যেকটায় আমার কিন্তু এখানে নাম্বার অফ পপুলেশন, যেটা ক্রপ যে ডিস্টেন্সটা, এই ক্রপ ডিস্টেন্সটা কিন্তু আমার বেশি। নর্মালি হাইব্রিড করলা যারা বড় সেগমেন্ট করলা লাগায়, হ্যাঁ, তারা কিন্তু 4 হাত দিয়ে লাগায়, আর আমার এখানে কিন্তু এই 2.5 থেকে 3 ফিট পর পর একটা করে গাছ আছে এবং 2 সারিতে গাছ আছে। এই 2 গাছ কিন্তু আমার পুরো জানলাটাকে কাভার করে নিবে এবং এখান থেকে আমার যত্ন এবং পরিচর্যাটা খুব সহজে করতে পারবো। দেখা যাচ্ছে যে আমার এখানে একটা গাছের পাতায় পোকা, আমি উঠায় সেটাকে ছিঁড়ে ফেলে দিলাম কিংবা পুড়ে দিলাম, বা আমার পাতা দেখা গেছে বয়স্ক পাতাগুলা আমি কালেক্ট করতে পারতেছি, যার মধ্যে আমার পোকা এবং ছত্রাক 2টাকেই আমি সরায় ফেলতে পারতেছি। এইটা আমার অনেক যত্ন এবং পরিচর্যায় সহজ হয়। আমি স্প্রেটা দিতে গেলে দেখা যাচ্ছে যে সুন্দরভাবে উপর নিচে স্প্রে করতে পারি, আর দেখা যাচ্ছে যে যখন আমি কালেকশন করব, যখন হার্ভেস্ট করব, তখন জাস্ট আমি ভিতর দিয়ে ঢুকে কিন্তু সব করলা ভিতরের দিকে থাকে এবং দেখতে এত সুন্দর দেখায়। এখন যেহেতু করলা আপনার নামা শুরু হয়েছে, যেটা যখন আসবে প্রচুর, সে সময় কিন্তু আপনার দেখলে খুবই ভালো লাগবে। এবং এই করলাটা আমার এই মালসিং দেওয়ার কারণে আমার কিন্তু এখানে পানি লাগবে কম এবং সার কিন্তু আমার অপচয় হয় না, সারের খরচ আমার কমে যাবে এবং নিরানি নাই, একদম নিরানি নাই। আমার প্রথম অবস্থা থেকে নিরানি খরচটা একবার বেঁচে যাবে আমার। আমি নর্মালি 4 মাস যদি আমি করলা রাখি বা ফ্ল্যাট জানলা দেই, আমার 4 মাসে মিনিমাম যদি মাসে 1টা করেও আমি নিরানি দেই, তো আমার 4টা নিরানি লাগবে। 4টা নিরানিতে 1 বিঘা জমিতে মিনিমাম আপনার 6 লেবারে পারবে না, তাহলে 6 6 36 আমি ধরলাম 3000 টাকা, 3 4 12000 টাকা আমার লাগবে শুধু 1 বিঘা জমিতে নিরানি। তাহলে আমার এই খরচটা তো বেঁচে গেল। কাজে আমি এখানে উৎপাদন খরচ যদি আমার কমে যায় তাহলে কিন্তু প্রোডাকশনও বেশি পাচ্ছি এবং বাজার মূল্যটা ভালো পাবো।
এখানে কিন্তু আমার কোনো হ্যাসেল নাই। হ্যাঁ, এটা খুব সহজে আমি এই জানলাটা খুব সহজে কম খরচে জানলা, এবং খুব সহজে আমি এটাকে সরায়া আবার চার্জ দিয়ে নতুন করে আমি আবার ফসল এখানে দিতে পারবো। আপনি যে পদ্ধতিতে এই যে করলা চাষ করছেন, এই পদ্ধতিটার নামটা তাহলে আমরা কি বলতে পারি? আচ্ছা, এটা হচ্ছে আধুনিক চাষ পদ্ধতি, যেটা স্মার্ট কৃষি, স্মার্ট চাষ পদ্ধতি। এটা হচ্ছে মালচিং পলিফিল্মে করলা চাষ, যেটা আধুনিক জানলার মাধ্যমে, যেটা এ শেপ জানলা, এই জানলার মাধ্যমে আমরা আধুনিক কৃষি বলতে পারি এটা। এখানে মোট জমির আয়তন কতটুকু? করলার জমিটা ধরেন প্রায় 1 বিঘায় ধরা যায়। এই করলাটা 1 বিঘা জমিতে চাষ হচ্ছে, তাহলে এখানে আপনি যে করলা চাষ করছেন 1 বিঘা জমিতে, এটার জন্য মোট কতটা বেড করা আছে? এখানে বেড আছে ধরেন আপনার লম্বালম্বি 5টা জানলা আছে, 5টা জানলা, 10টা বেড। 10টা বেড, অর্থাৎ 2টা বেড মিলে একটা জানলা। হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনার এই 1 বিঘা জমিতে 10টা বেডে 5টা জানলাতে কি পরিমাণ খরচ হয়েছে খালি এই পলিফিল্মে এবং জানলাতে? আমার এখানে পলিফিল্ম বা দেখা যাচ্ছে যে পলিফিল্ম সহ টোটাল খরচ, আমার প্রথমবারে যে ফসল করছি সেটাতে উঠে আসছে। কিন্তু চাষিদের সুবিধার্থে জানতে চাচ্ছি যে পলিফিল্মে কত খরচ, জানলাতে কত খরচ? পলিফিল্ম যদি আপনার 1 বিঘাতে 2টা লাগবে 10,000 টাকা, আর আমার আদার্স খরচ হচ্ছে আরো 30,000, 40,000 খরচ। দেখা যাচ্ছে যে ওই ফসলটা যে করছিলাম আমি, ওখানে প্রায় 70-80,000 টাকা আমি করলা বিক্রি করছি। ওটা শেষ হওয়ার পরে, এরপরে আমি কিন্তু এটা লাগাইছি, এটা আশা করতেছি আমার পুরোটাই লাভ হবে, কারণ এখানে আমার কোনো চাষ নাই, মালচিং আমার ব্যবহার করতে হয় নাই, ওই আগেরটাই রয়েছে, আমার বেড তৈরি করতে হয়নি, লেবার খরচটা বেঁচে গেছে, মানে এখানে চারা ছাড়া আর শেষ অল্প কিছু রাসায়নিক সার ছাড়া এখানে কিন্তু আর কোনো খরচ নেই আমার। 1 বিঘার এই জমিতে পলিফিল মালচিং এর টোটাল খরচ হচ্ছে 10,000। হ্যাঁ, মালচিং লাগবে 2টা, 10,000, 10,000। এটা 1 মিটার গুণন হচ্ছে 400 মিটার, এটা আমাদের কাছেই পাবেন। আপনার যদি কারো লাগে মালচিং পলিফিল্ম, তাহলে আমরা দিয়ে থাকি। এখন হচ্ছে অনেক সময় ভেরি করে, এখন 5100-5200 টাকা, আবার পরবর্তীতে হয়তো চেঞ্জ হতে পারে, আবার কমেও যেতে পারে, এরকম হয়ে থাকে। আচ্ছা, আর এই জানলার জন্য কত খরচ হবে, যে নেট দেওয়া আছে এটা সম্পর্কে একটু? জানলার জন্য 1 বিঘা জমিতে আপনার ধরে রাখেন 3 থেকে 4 কেজি। হ্যাঁ, 4 কেজি নেট, 3 কেজি, 4 কেজি, 4 কেজি আপনার হচ্ছে 2000 টাকা। 2000 টাকা, তাহলে মোটের উপরে 12,000 টাকা জানলা এবং বেড যদি আমরা করি মালচিং পদ্ধতিতে, তাহলে এই জানলা এবং এই মালচিং এর বেড এটা কতদিন টিকবে বা কতটা ফসল করতে পারবো আমরা? আমি তো এখানে জানলা যে দিয়ে দিছি, আমি এটা কৃষকদেরকেও বলি, আর জানলা ক্রপ যেটাই করবেন আপনি, অন্তত 2টা ফসল আপনার নিতে হবে, তাহলে আপনার হচ্ছে আপনি লাভবান হবেন। আর যখনই আপনি একটা ফসল করেন, আমি অনেকেই দেখছি যে চিচিঙ্গা করছে বা করলা করছে, ওই জানলা ভেঙে দিয়ে আবার চাষ করে আবার সে মনে করেন যে অন্য ফসল করতেছে, তাতে করে কি হয়, আমার চাষ খরচ, লেবার খরচ এবং জানলা তৈরি খরচ আমার কিন্তু ডাবল হয়ে যায়। কাজে কৃষক কিন্তু লাভবান হতে পারে না। কমপক্ষে 2টা, বেশির পক্ষে কতটা করা যাবে চাষ? আপনার সিজন ওয়াইজ হয়তো, যেমন আমার হচ্ছে এই করলা করে আমি বর্ষাতে আবার এখানে শশা করতে পারবো। আমি যদি মনে করি যে এই করলা চাষ করার পরে এই জানলা না ভেঙে আমি আবার শশা করব, আমাদের এই ফরিদপুরে শশা হয় ভালো, সেটা হচ্ছে দেশীয় ভ্যারাইটি একটা, এটা কিন্তু খুব ভালো হয়, তাহলে আমার এই করলা শেষ করে কিন্তু আমি ওখানে শশা করতে পারবো। এই পদ্ধতির সুবিধাগুলো একটু বলেন আমার। এই সুবিধাই হচ্ছে আপনার এর রোগ পোকা অনেক কম লাগে, তারপরে আপনার বললাম তো সার খরচ কম লাগে, পানি খরচ কম লাগে, এবং আপনার এই যে জানলা খরচ কম এবং প্রোডাকশন অনেক বেশি। হ্যাঁ, অনেক সুবিধা আছে যেগুলো বলে শেষ করা যাবে না। দেখেন আপনার একটা বিজ্ঞানিক সাইন্টিফিক ব্যাখ্যা জানাই আপনার, আমার সূর্য ওঠে কোন দিকে? পূর্ব দিকে। এবং অস্ত যায় হচ্ছে পশ্চিমে, তাহলে সূর্যটা কিন্তু আমাদের ঘোরে, তাই তো? তাহলে এই জিনিসটা হচ্ছে আমার যখন এই শেপ থাকে, যখন এই শেপ থাকে তখন আমার সূর্যটা সমান তাপে কিন্তু এই দিক দিয়ে আলো দিয়ে এই সাইডে যেয়ে পড়ে যায়। তার মানে আমার জানলাটায় দুপাশে কিন্তু সমানভাবে আলো পাবে, আলো পাচ্ছে। এবং আমার দেখা যায় যে যখন আমার জানলা ফ্ল্যাট জানলা আমরা দিয়ে দেই, তখন পুরো জানলাটা ঢেকে যায়, তাই কিনা? ঢেকে গেলে আমার তো একটাই জানলা থাকে, 1 বিঘা জমি হলে একটাই জানলা, তাহলে জানলার নিচে আমার যে গাছ আছে আমি যখন সেচ দেই তখন কিন্তু সেচ সেতে থাকে, সেচ সেতে থাকলে কি হবে, ওখানে কিন্তু ছত্রাক বসবাস করবে, কাজে আমার গাছের গোড়ায় কিন্তু ছত্রাক লাগে, অনেক সময় লাগে, এবং গাছ মরে যায়। মরে গেলে আপনার কি হয়, পোকা খেলে আমার একটা ফল খেলো, কিন্তু গাছ মরে গেলে পুরো গাছটাই গেল। আর আমি এখানে দাঁড়ায় আছি, দেখেন পুরো জায়গাটা কিন্তু আমার গাছের গোড়া পর্যন্ত রোদ পাচ্ছে, এবং এখানে আমার গাছের গোড়ায় যে ছত্রাক সেটা আসার সম্ভাবনা খুব কম,
প্রথম যখন চাষ করছি আমি, তখন কিন্তু আমাদের এই যে আরেকটা জিনিস পাওয়া যায়, এটা টপ সিক্রেট, সেটা হচ্ছে ট্রাইকোডার্মা। ট্রাইকোডার্মা যে জীবাণু আছে, এই জীবাণুটা হচ্ছে ক্ষতিকর জীবাণুগুলোকে খেয়ে ফেলে, এটাও ছত্রাক। তাহলে সেই ছত্রাক নাশকটা আমার কিন্তু জমিতে দেয়া আছে, কাজেই আমার ওই ভয়টা নাই যে আমার গাছের গোড়ায় যে গোড়া পচন আসবে। আমার দেখেন আমার একটা গাছও গোড়া পচন নাই, একটা গাছ মরে নাই আমার, প্রত্যেকটা গাছ মানে একটা একটা করে গুনলে আপনি একটা একটা করে গাছে পাবেন, কোনো গাছ নষ্ট নাই। ট্রাইকোডার্মা আপনারও ইউজ করবেন, আপনার যে কোনো ফসলই ইউজ করতে পারবেন। ও করলে আপনার হবে কি, জমিতে যে ক্ষতিকর ছত্রাক আছে এই ছত্রাকগুলো ও খেয়ে ও নিজেই বংশ বিস্তার করবে, এটা আপনার দীর্ঘদিন আপনার সুফল পাবে। একটা জিনিস যেটা জোর দিয়ে বলি, আপনাদের হচ্ছে বাড়িতে যে গোবর সার, এই গোবর সারটা বেশি ইউজ করবেন জমিতে, কারণ গোবর সারই হচ্ছে আপনার একমাত্র ফসলি জমির হচ্ছে প্রাণ। ফসলি জমিতে আপনি যে পরিমাণ জৈব সার দিবেন, আপনার ঠিক অন্যান্য সারগুলো ওইভাবে কিন্তু কাজ করবে। আপনার জৈব সার নাই, আপনি শুধু রাসায়নিক সার দিয়ে চাষ করবেন, ভাই হবে না, আপনার সার কিন্তু কাজে লাগবে না গাছের জন্য। ট্রাইকোডার্মাটা কিভাবে দেন? এটা হচ্ছে ট্রাইকোডার্মাটা যখন আমি শেষ চাষ করে ফেলবো, তখন আমি এটা স্প্রে করে দিয়ে দেবো মাটিতে। এটা সতর্ক থাকতে হবে যে আমার জমিটা যাতে একটু রসালো থাকে। হ্যাঁ, রসালো থাকলে তা, যেহেতু এটা জীবাণু, একটু আপনার শুকনো জমিতে বা শুকনো বালিতে দিলে সে তো মারা যাবে, কাজেই যাতে জমিতে একটু জ থাকে, ওই জ অবস্থায় যদি আপনি স্প্রে করে দিয়ে দেন, দিয়ে বেড করে নিয়ে আপনি আপনার মতো থাকবেন, সে তার মতো কাজ করবে, আপনার টেনশন নাই। আচ্ছা, এই যে আপনার এই জমিতে আমি দূরে একটা বক্স দেখতে পাচ্ছি, এটা কি জন্য? আচ্ছা, এটা হচ্ছে আমাদের করলার যে ফ্রুট ফ্লাই হয়, যেটা আমরা কৃষকরা যেটা বলি যে মাছি পোকা কিংবা ফল ছিদ্রকারী পোকা, বা অনেকে অনেক নামে ডাকে। তো এটা হলো ওই করলার ফ্রুট ফ্লাই, যেটা যেটা করলার ভিতরে হচ্ছে ডিম দিয়ে দেয়, এবং পরবর্তীতে সেই ডিম ফুটে বাচ্চা বের হওয়ার কারণে দেখা যায় যে ওই করলা আর চলে না, হ্যাঁ পোকা ধরে। তাহলে সেইটার জন্য যাতে আমাদের হচ্ছে ওই ফ্রুট ফ্লাইটা এসে ওই সেক্স ফেরোমন ফাঁদে পড়ে মারা যায়, সেই জন্য আমাদের হচ্ছে এই ফেরোমন ট্র্যাপ বসানো। আর আমাদের এই প্রজেক্টটাই হচ্ছে পুরোটাই কৃষি, যেটা হচ্ছে আমাদের নিরাপদ যে সবজি, সেই সবজি কিন্তু আমরা এখানে চাষ করি। আমাদের এখানে কিন্তু কীটনাশক একবারে ব্যবহার করি না বললে ভুল হবে, যদিও করি তৎসামান্য, যেটা আমাদের জন্য বেশি ক্ষতিকর না। আপনার এই জমিতে মোট কতগুলো করলা গাছ আছে? 350-400 গাছ আছে। দ্বিতীয় ফসল হিসেবে এই জমিতে আপনার এই এখন পর্যন্ত করলাতে খরচ কত হয়েছে? দ্বিতীয় কিছু করলার চারা ছাড়া আমার কোনো খরচ নাই, চারা আছে সার, হালকা কিছু সার, মানে 1000-10 টাকা হয়েছে কিনা আমার সন্দেহ হবে। সার হিসেবে কি রাসায়নিক সার দেন না জৈব সার? আমাদের হচ্ছে জৈব সার প্রথমেই দেয়া আছে, পরবর্তীতে আর অ্যাড করি নাই। পরবর্তীতে জাস্ট হচ্ছে আপনার যেটা এই চারটা যে মূল যে সার, হ্যাঁ আপনার জিপসাম, তারপরে আপনার টিএসপি, এমওপি এবং হচ্ছে নাইট্রোজেন, এই যে চারটা সার তো সামান্য দেয়া আছে আর কি। অনেক গাছে ফুল চলে আসছে এবং করলার গুটি তৈরি হয়ে গেছে অলরেডি, তাহলে এখান থেকে আপনি করলা কতদিন সংগ্রহ করতে পারেন? প্রায় 3 মাস, আড়াই থেকে 3 মাস। সেক্ষেত্রে আমরা কতটুকু আশা করতে পারি যে এই গাছ থেকে বা এই জাংলা থেকে বা এই জমি থেকে এই করলা চাষ করে? এই তো আশা করতেছি এবার দাম ভালো পাবো, এবার প্রায় 90-1 লাখ টাকা বিক্রি হবে, মানে লাভ। হ্যাঁ, মানে এটা হচ্ছে টোটাল গ্রস যে টাকা সেটা বিক্রি হবে, আর লাভ বললে 10,000 বাদ দিয়ে সব লাভ। একটা জিনিস আমাদেরকে বলবেন যে এই শস্যটা যখন শেষ হয়ে যাবে তখন এই গাছটা তো শুকিয়ে যাবে, মারা যাবে, তখন কি এই জায়গাতেই আবার গাছটা লাগাবেন না কিভাবে কি করবেন? আচ্ছা, এই গাছ যখন দেখবো আমার প্রোডাকশন কম আসতেছে, ফল কমে গেছে, এ মারা যাওয়ার টাইম নাই, একে টাইম দিব না তো মারা যাওয়ার, তখন যখন দেখবো যে ফল কমে আসছে আমার আর ফল এগুলো নিব না, তখন জাস্ট আমি এই গোড়াটা আছে এই যে দেখতেছেন, এই গোড়াটা উঠাইয়া ফেলে দেবো, উঠাইয়া ফেলে দেবো, গাছটা শুকে যাবে, পরবর্তীতে গাছটা আমি আস্তে আস্তে টেনে বের করে আউট করে দেব। এবং পরবর্তীতে আমি যে বললাম যে শশা, হ্যাঁ আমি ওই পাশে এই সাইডে যে র দেখতেছেন, এই যে এখান দিয়ে এই জায়গা থেকে কিন্তু আমি ভিতরের এক সাইডে শশা লাগাই দিব, এবং ওই শশাটাই আমি উপরে উঠাই দেবো, ঠিক আছে? ওটা ডিস্টেন্স হবে তখন আপনার হচ্ছে 2 হাত পর পর লাগাই, 2 হাত পর পর। হ্যাঁ, আর এটা ডিস্টেন্স কত? এটা ডিস্টেন্স আছে 2.5 ফিট থেকে 3 ফিট, 2.5 থেকে 3 ফিট, 3 ফিট আছে, 3 ফিট হলে প্রায় 1 মিটার হয়। এটা তো আপনি এই করলা গাছ তোলার আগেও তো রোপণ করে দিতে পারেন? না না না, আমি তো মেইন ফসল আমার এখন হলো করলা,
তাহলে করলা যখন আমার শেষ হবে হবে ভাত, তখন আমি 10 দিন আগে শশার বীজ দিয়ে দিব। তখন আমি করলা উঠাই ফেলে ওখানে শশার বীজ চারা রোপণ করবো, আমি বীজ লাগাবো না। এই করলা শেষ হওয়ার 10 দিন আগে কিন্তু আমি বীজ রোপণ করছি, তার মানে ওখানে 10 দিন কিন্তু আমি আগাই আছি। হ্যাঁ, তখন কিন্তু আমার এই গাছটা হয়ে যাবে। তখন আমি শশা দেখা যাচ্ছে যে লাগানোর আবার 14 দিন পর থেকে ফুল আসা শুরু করবে, আমরা 20 দিন বা 22 দিন পর থেকে শশা হারভেস্ট করতে পারবো, সর্বোচ্চ 1 মাস এরপর থেকে আমার হারভেস্ট শুরু হবে। ঠিক আছে স্বামী ভাই, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, থ্যাংক ইউ। এতক্ষণ আপনাদেরকে জানালাম 1 বিঘা জমিকে কীভাবে 3 বিঘা রূপান্তর করে 3 গুণ ফসল উৎপাদন করা যায় সেই বিষয়ে। আশা করি আপনারা এই আধুনিক কৃষি সম্পর্কে জেনে উপকৃত হতে পারবেন। সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রতিদিন ফার্মের চ্যানেলের সাথে থাকবেন।